নমস্কার বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রোফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি মাসিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত আপনাদের সঙ্গে আলোচনা করব দু মার্চ মাস কেমন যাবে আপনাদের বিশেষ এই মাসিক রাশিফল আপনারা আপনাদের চন্দ্র রাশি সাপেক্ষে আপনারা দেখবেন যাদের জন্মকুণ্ডলী নেই তারা নাম রাশির সাপেক্ষেও দেখতে পারেন এই বিশেষ রাশিফল নির্ভর করবে আপনাদের জন্মকুণ্ডলিতে থাকা গ্রহগত এবং নাক্ষত্রিক বলের উপর শুরুতেই আমরা গ্রহগত অবস্থান নিয়ে একটু আলোচনা করব কারণ প্রতিটি রাশির উপরে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করে তাই মার্চ মাসের শুরুতেই বৃষ রাশিতে মঙ্গল এবং রাহু অবস্থান করছে এবং চন্দ্রদেব অবস্থান করবে মাসের শুরুতেই কন্যা রাশিতে বৃশ্চিক রাশিতে কেতু শনিদেব এবং বৃহস্পতি এবং বুধ একই সঙ্গে অবস্থান করবে মকর রাশিতে এবং রবি এবং শুক্রদেব অবস্থান করবে কুম্ভ রাশিতে তবে মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই বুধ তার গোচরের পরিবর্তন ঘটিয়ে মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং শুক্র রবি এবং বুধের একটি বিশেষ যোগ তৈরি করবে তবে মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে এবং তৃতীয় সপ্তাহের শুরুতেই রবিদেব এবং শুক্র তার গোচরের পরিবর্তন ঘটিয়ে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে তবে চন্দ্রদেব প্রতিটি রাশিতে সোয়া দুদিন করে অবস্থান করবে এবং চন্দ্রদেবের এই রাশিগত পরিবর্তনের ফলে দ্বাদশ চক্রের উপরে প্রভাবগুলি পরিবর্তন হতে শুরু করবে এই বিশেষ ভিডিওতে আপনাদের দৈনন্দিন জীবনে দু মার্চ মাসের বিশেষ কন্যা রাশির রাশিফল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব মাসের শুরুতেই আপনার রাশির অধিপতি এবং আপনার দশম গৃহের অধিপতি বুধ পঞ্চম গৃহে অবস্থান করবে সেই সাথে পঞ্চম এবং ষষ্ঠ গৃহের অধিপতি শনিদেব এবং আপনার রাশি সাপেক্ষে চতুর্থ এবং সপ্তম গৃহের অধিপতি বৃহস্পতি একই সঙ্গে পঞ্চম গৃহে অবস্থান করবে নবম এবং দ্বিতীয় গৃহের অধিপতি শুক্রদেব এবং দ্বাদশ গৃহের অধিপতি রবি একই সঙ্গে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ গৃহে মাসের প্রথমার্ধে অবস্থান করবে দ্বিতীয় দ্বিতীয়ার্ধে আপনার রাশি সাপেক্ষে সপ্তম গৃহে গোচর করবে রবি এবং শুক্রদেব তৃতীয় এবং অষ্টম গৃহের অধিপতি মঙ্গল রাহু যুক্ত হয়ে নবম গৃহে অবস্থান করবে পুরো মাস এবং কেতু অবস্থান করবে আপনার রাশির সাপেক্ষে তৃতীয় গৃহে ঠিক এই রকমই গ্রহগত অবস্থান অনুসারে দেখে নেব কতটা শুভ বা অশুভ ফল আসতে পারে আপনার রাশির সাপেক্ষে ক্যারিয়ারের ক্ষেত্রে এই বিশেষ মাস আপনাদের জন্য ভালো হবে পর্যটন বা ভ্রমণের বিষয়ে বাণিজ্যিক বা বাণিজ্যিক শিল্পের বিষয়ে পেশাগত ক্ষেত্রে এই বিশেষ মাসটি অত্যন্ত অনুকূল হবে মার্চ মাসে আপনাদের বেশ কিছু চিন্তাভাবনার বিশেষ ফল আপনারা পাবেন পড়াশোনার ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল এই মাসে আসবে পারিবারিক সুখ সুবিধা বৃদ্ধি পাবে পরিবারের জন্য কিছুটা সময় আপনারা ব্যয় করবেন মাসের শুরুতেই কিছুটা পারিবারিক সমস্যা থাকতে পারে পিতামাতার সঙ্গে কিছুটা দ্বন্দ্ব বৃদ্ধি পেতে পারে তবে সময়ের সাপেক্ষে ধীরে ধীরে ভালো ফল পেতে শুরু করবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই বিশেষ মাসটি আপনাদের জন্য ভালো হবে প্রেমিক প্রেমিকার জন্য এই বিশেষ মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে আয় ব্যয়ের বিষয়ে আপনারা অবশ্যই ভেবে চিনতে এগোবেন আয় ব্যয়ের ক্ষেত্রে একটা ব্যালেন্স তৈরি হবে এই বিশেষ মাসে তবে এই মাস বেশ কিছু শুভ পরিবর্তন আসবে বেশ কিছু অশুভ পরিবর্তন আসবে তাই উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে মাসের শুরুতেই যারা ঋণ বা লোন নিয়েছেন সেই পরিশোধের বিষয়ে কিছুটা মানসিক চাপ থাকবে এবং এই বিশেষ মাসে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাদের অবশ্যই একটু সচেতন হতে হবে যদি কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন সেখানে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বুদ্ধি এবং কৌশলকে প্রয়োগ করে শত্রুপক্ষকে আপনি পরাজিত করবেন এবং সেই সাথে সফলতা আসবে আপনার হাতে চাকরি বাকরির সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে আয়ের বৃদ্ধি হবে বিনিয়োগের পরিকল্পনায় আপনারা ভালো ফল পাবেন নতুন চাকরি বাকরির সন্ধানের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসতে পারে পাশাপাশি ব্যয়ও বৃদ্ধি পাবে এই বিশেষ মাসে তবে উপার্জনের সঙ্গে ব্যয়ের বিষয়টা আপনারা অবশ্যই সামঞ্জস্য বিধান করবেন শরীর স্বাস্থ্যের সমস্যা আসবে তাই সে বিষয়ে সতর্ক হতে হবে রোগ ভোগের বিষয়ে আপনারা সচেতন থাকুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ না নিলে বড় ধরনের সমস্যা পরবর্তীকালে আসতে পারে সেই সাথে বলবো নিজের কথাবার্তার নিয়ন্ত্রণ রাখতে হবে কথাবার্তার সমস্যার জন্য সম্পর্কের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে তাই ভেবে চিনতে কথা বলুন অপ্রয়োজনীয়ভাবে আপনারা বিরোধিতাকে বাড়িয়ে তুলবেন না নিজের চিন্তাভাবনা এবং বুদ্ধি দিয়ে প্রতিটা বিবাদকে আপনারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন কোনোভাবে আপনারা আদালতে সেই সমস্যাকে নিয়ে যাবেন না আদালতে গেলে সেই সমস্যা খুব সহজে সম্পন্ন হবে না এই বিশেষ সময়ে অভিভাবকদের সমর্থন পাবেন পিতামাতার প্রতি আপনারা শ্রদ্ধাশীল থাকুন রকম মতো বিরোধে আপনারা যাবেন না আর সেক্ষেত্রে আপনাদের সুখ সমৃদ্ধি আসবে এই বিশেষ সময়ে গাড়ি যানবাহন বা মূল্যবান জিনিসপত্র কেনার বিষয়ে আপনারা কোনো পরিকল্পনা করতে পারেন শত্রুপক্ষের কাজকে আপনি অবশ্যই বাধা দেবেন তবে কিছুটা উদ্বেগ বাড়বে সেই বিষয়ে বন্ধু বান্ধবদের সমর্থন কিন্তু অপেক্ষাকৃত কম পাবেন এই বিশেষ মাসে তাই বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছুটা চাপ থাকবে খাওয়া দাওয়ার বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে না হলে পেটের সমস্যা সেই ক্ষেত্রে গ্যাস অম্বল এই বিশেষ সমস্যাগুলো আপনাকে ভোগাতে পারে সেই সাথে আপনার কোনো জেনি